দর্শন করে। মনের বিষয় হচ্ছে রূপ। এখন কোন রূপ দেখব? জগতে যেগুলোকে আমরা রূপ বলে মনে করে তাকিয়ে দেখি সেগুলো সব নশ্বর। জগতের যত সৌন্দর্য মাধুর্য সব নশ্বর। একমত ঈশ্বর শ্রীগোবিন্দ, তার যে সৌন্দর্য মাধুর্য সেইটি দর্শনে নয়নের সম্পূর্ণ সার্থকতা। কেন কিভাবে দেখব? গোবিন্দকে এমন কি আছে যে নয়ন সার্থক হবে গোবিন্দের দর্শনে? দিনা হারে সে চাঁদ বদন, ওই চাঁদ বদনকে দর্শন করলে নয়ন সার্থক হবে। কেন? গোবিন্দ বদনে দুটি জিনিস রয়েছে, কি? বংশী গানামৃত ধাম আর লাবণ্যামৃত জন্মস্থান। শ্রীগোবিন্দের বদনে দুটি জিনিস আছে, দুটি অমৃত। কি কি অমৃত? বংশী গানামৃত ধাম। যে বদন থেকে বংশীর ধ্বনি, যে বদনটি যখন বাঁশিতে স্পর্শ হয় তখন যে অমৃতের সঞ্চার হয় ওটা অন্য কোথাও নয়। বংশী গান তো অমৃত, সে অমৃতের স্থান কোথায়, উৎপত্তি কোথায়? গোবিন্দ বদন থেকে। গোবিন্দের শ্রীগোবিন্দের বদনসুধা পান করে বাঁশি আজ কথা বলছে, বাঁশি গানও করছে। বাঁশি তো জড় পদার্থ, বাঁশ থেকে সৃষ্টি, কিন্তু সে আজ চেতন হয়ে গেছে। কেন না? অভয়ামৃতের আস্বাদ পাচ্ছে। তো যেহেতু অভয়ামৃতের আস্বাদ পেয়েছে বাঁশি, তাই বাঁশি বংশীর ধ্বনি হচ্ছে। আর বংশীর ধ্বনিটা কি রকম? বংশী গানামৃত ধাম। বংশীর ধ্বনি নয়, গান, আর সেটা অমৃত। আর বংশী গান অমৃতের জন্মস্থান কোথায় বলে? গোবিন্দ বদন, অমৃত জন্মস্থান। আর লাবণ্যামৃত জন্মস্থান বংশী গানামৃত ধাম। ধাম মানে যেখানে ভগবানের আবির্ভাব স্থলে, তো বংশী গানামৃত ধাম আর লাবণ্যামৃত জন্মস্থান। লাবণ্য মানে সৌন্দর্য মাধুর্য। এই সৌন্দর্যের জন্ম কোথায়? লোটাও গোবিন্দ বদন। আজকে আজকে পাঠ করছিলাম, তো সেখানে খুব সুন্দর কীর্তন করছি, একটা কীর্তন আখর আখর দিয়ে খুব সুন্দর আখর দিয়েছে। মানে রাধারণী হচ্ছেন পদ্মমুখী আর গোবিন্দ হচ্ছেন ভৃঙ্গ। ভৃঙ্গ কি করে? পদ্মের মধু আহরণ করে। তো শ্রীগোবিন্দ ভৃঙ্গ, রাধারণী পদ্মমুখী। তো লাবণ্যামৃত জন্মস্থান, লাবণ্যরূপ যে অমৃত তার জন্ম হচ্ছে গোবিন্দ বদন। যত সৌন্দর্য মাধুর্য আছে এই অমৃত দুটো, কেন গোবিন্দ বদনেই দুটো অমৃত, বংশগানামৃত আর লাবণ্যামৃত, এই দুটি অমৃত কেন গোবিন্দ বদনেই? তখন মহাজনকে ব্যবসায় দেখছেন, যে না হ্যারে সে চাঁদ বদন। ওই বদনটা কি জানো? চন্দ্র, চাঁদ বদন চন্দ্র। তো চাঁদ মানে যেখানে অমৃত থাকে, চাঁদে অমৃত আছে। তো কি অমৃত? লাবণ্যামৃত আর গানামৃত, বংশী গানামৃত। এইরকম বদন, যে বদনে দুটো অমৃত রয়েছে, সেই বদনকে যে দেখে না, যে না হারে সে চাঁদ বদন। হেলে মানে দেখে, যে ওই বদনকে দেখে না তার কিরকম? ওর সে নয়ন রহে কি কারণ? সে নয়ন থাকাও যা, না থাকাও তা। নয়ন আছে কিন্তু সার্থকতা নেই। তোমার যে নয়নকে গোবিন্দ বদন সুধা দর্শন করল না, গোবিন্দ বদন মধুপান করল না, সে নয়নটা কিরকম? ভাগবতে বলছেন, বরহা যতি কি নয়নি নারায়ণ। ময়পুচ্ছ দেখেছ? হ্যাঁ, ময়পুচ্ছে ময়ের পেখনের মধ্যে চোখ আঁকা থাকে। চোখটা আছে বটে কিন্তু কাজে লাগে না, আঁকাই আছে এই পর্যন্ত। সেরকম ময়ূরের
পেছনের এক চোখ আঁকা থাকে, দেখতে সুন্দর বটে কিন্তু কোনো কাজে লাগে না। ঠিক তেমনি তোমার চোখ আছে বটে, তুমি তোমার তো সুন্দর আছে ঠিক আছে, কিন্তু যেহেতু গোবিন্দ বদন দর্শন করেনি তাতে মনটা সার্থক নয়। শ্রীকৃষ্ণ উপাধি নিষেধনাম বিনা বিফল অখিল ইন্দ্রিয়ান, গোবিন্দ বদন সুধা প্রাণকল্যাণের যে ইন্দ্রিয়গুলো সেটা বিফল। ইন্দ্রিয় আছে, ইন্দ্রিয় সার্বত্যা নেই, বিফল, কোনো ফলদান করছে না। কেন? তোমার নয়ন তো ইন্দ্রিয় নয়ন, যা কিছু আছে গোবিন্দ দর্শন করছে না, তাই নয়ন করে পেয়েছ যে নয়ন না করে কৃষ্ণ দর্শন, সে নয়নে কি বা কাজ, পুরুত্তার মন্দির বাজ। কৃষ্ণ দর্শন করবে নয়ন, এই নয়নের মন্দির গাছ করা উচিত, বজ্রগাছ হওয়া উচিত। কেন? দর্শন করছে না, তাহলে কি পেলাম? নয়নের সার্থকতা কোথায়? শ্রী গোবিন্দ দর্শনে, বিগ্রহ দর্শনে, গোবিন্দ সুন্দরী সুধা পানি নয়নের সার্থকতা। নয়ন মনে করে আমি এলাম, যদি গোবিন্দ দর্শন না করলাম, ভগবত দর্শন না করলাম, তাহলে কি দেখলাম? নয়ন তখন নিজেকে অসার্থক বলে মনে করে। তো নয়ন সার্থক তখনই হবে যখন নয়নকে তার যে বিষয় গোবিন্দর দর্শন সেটা তাকে দেবে। অনেক জিনিস জগতের সৌন্দর্য দেখাচ্ছি, কি সুন্দর জগৎ মনে হচ্ছে, কিন্তু কোনোটাই নয়ন খুশি হয়, নয়ন আমি দেখছি বলে কিন্তু আমি সুখী হচ্ছে না। কখন সুখী হবে? যখন আমি গোবিন্দ দর্শন করি। তো আমাদের নয়নের কাজ হচ্ছে ভগবত দর্শন। মতিরা বলছেন, কোটি নেত্র রাহি দিল শুধু দিল দুই, তাহাতে শ্রী গোবিন্দ কি দেখবে মুই। মতিরা বলছেন, যদি আমার দুদিনকে হচ্ছে না, যদি কোটি নেত্র দিত তবে মনে হতো ঠিক দেখতে পাচ্ছে, ঠিক হতো, দুটো দূরে কি দেখব। শ্রী গোবিন্দের অনন্ত সৌন্দর্য, অনন্ত মাধুর্য, অনন্ত মানে অন্তরে যাচ্ছে, এসেই যায়, আমি কত দেখব, দুর্যোগ হয়। কোটি নেত্র নাহি দিল শুধু দিল দুই, মাত্র দুখানা চলে গিয়েছে। গোবিন্দ বলছেন, বিধি বড় তপধন রহস্য তার মন, নাহি জানি যোগ্য শ্রীগান, চোখ পেয়েছি বটে কিন্তু দেবতা সৃজন জানে না। কেন না? বিধাতা জানে আমরা এই চলতে গোবিন্দ দর্শন করব, তো আমাদের বিবেচিত হবে না, কোটি নৃত্য নাহি দিল, যদি কোটিত্ব দিত তাহলে আমরা খুশি হব। যে হরিকে কৃষ্ণমান তারে করে দিন, বিধি হইয়ে হেন অবিচার। গোপীরা বলছেন, বিধাতা বিচারই জানে না, কিরকম বিধাতা? তো কোনো কোনো গোবিন্দ বলছেন, মনে হয় এই জড় পদার্থ সৃষ্টি করতে 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 বিধাতার মনটা জড় পদার্থ রসশূন্য হয়ে গেছে, যার মানে যার মধ্যে রস নেই। যে হেদিনে কৃষ্ণমান তারে করে দিন বিধি হেন অবিচার। কি অবিচার আমাদের সঙ্গে? আমরা তো অন্য কিছু দেখব না, আমরা শুধু শ্রী গোবিন্দ দেখব। এটা বিধাতা বিধি বড় রস, বিধি জড় তপধন, বিধাতা জগৎ সৃষ্টি করেছে, এটা তপস্যা। তপস্যা করতে করতে কি হয়? তপস্যা করতে 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 মন থেকে রস চলে যায়, রসবোধ থাকে না, তখন মনটা জড় আর হবে না। কেন? বিধাতা জড় পদার্থ সৃষ্টি করছে। তো ভাগবত বলেছেন, অন্ধের জন্ম জন্ম নেই, ব্রহ্মার জন্মটা কর থেকে জানো জল কেন হবে না? ব্রহ্মার জন্ম তো পদ্ম থেকে, পদ্ম জলে ফুটে, জলটা জড় পদার্থ। তাই গোপীরা বলছেন, বিধি জড় তপধন রসশূন্যতার মন, রসপেশ নাই, নাহি জানে যোগ্য সৃজন, সৃজন করতেই জানে না। যদি রসবোধ থাকত তাহলে আমরা যার ঋষিকেন্দ্র চূড়ামণি গোবিন্দকে দেখব তাকে কুটিতে তো দিতে পারত মাত্র দোকান। আচ্ছা বেশ, দুখানা দিয়েছে, তাতে দিলে নিমেষ আচ্ছাদন, চোখের পাতায় মাঝে মাঝে আবার চোখের পাতায় পাতা পড়ে যায়, একবার চোখের পাতা পড়ে বন্ধ হতে
যে সময়টা তাকে বলে নিমেষ, আমার মনে হয় এক নিমেষে করে ফেলবে। একবার চোখের পাতা পড়ে বন্ধ হতে যেটুকু সময় সেটা নিমেষ, তাতে দিলে নিমেষ আচ্ছাদন। গোবিন্দ দেখছি হঠাৎ করে চোখের পাতা পড়ে যায়, তো ওই যে চোখের পাতাটা পড়লো ওই সময়টা আমার গোবিন্দ দর্শিত হলো না, ভালো কৃষ্ণ কিছুটা কিরকম। চোখের পাতা পড়ে বন্ধ হতে যেটুকু সময় ওইটুকু সময় বিরহ সহ্য হচ্ছে না, কেন দেখতে পাচ্ছি না। এই হচ্ছে ভগবত দেখার গোপীদের দৃষ্টি। বলছেন নয়ন তখন সার্থক হবে, নয়ন তখন ধন্য বলে মনে করবে আমাদের নয়ন, যখন নয়নকে গোবিন্দ দেখাব। আর অন্য কিছু দেখাও, নয়ন দেখাচ্ছে তখন তৃপ্ত হচ্ছে না, তখনই তৃপ্ত হবে যখন শ্রী গোবিন্দ দর্শন। নয়নের সার্থকতা গোবিন্দ দর্শন। চৈতন্যতে বলেছেন বিফলন সকল ইন্দ্রিয়ান, সমস্ত ইন্দ্রিয় কতগুলি ইন্দ্রিয়, ইন্দ্রিয় এগুলো সকল ইন্দ্রিয় ডাকতে হবে যদি গোবিন্দ দর্শন না করে চিন্তন না করে। তাই ইন্দ্রিয়কে সকল ঠিক রাখতে গেলে, ইন্দ্রিয়কে আহার দিতে গেলে আমাদের ভগবত দর্শন করতে হবে। ঠিক আছে, আপনার এখানে শুভ প্রমাণ।